রাত মোহালি পঞ্চম দফা নির্বাচন, আর এ দফায় বাঁকুড়া লোকসভা কেন্দ্রের 13 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন 15 লক্ষ ভোটার। দেখা আপনাদেরকে দেখায় এই জেলার ভোটচিত্র। গণতান্ত্রিক ব্যবস্থাকে সাফল্যমণ্ডিত করতে পারি আমরা গর্বিত। আগামী আজ এবং আগামীকাল আমরা ডিউটি করব এবং অনেকদিন ধরে করে চলেছি, ভালো লাগছে। মানুষের সাথে মেশা এবং তাদের সাথে কাজ করা অবশ্যই ভালো লাগছে। নতুন নতুন অভিজ্ঞতা, প্রতি নির্বাচনে নতুন নতুন অভিজ্ঞতা। ভোট প্রক্রিয়া নিয়ে কী বলবেন? ভোট প্রক্রিয়া সুষ্ঠু হোক এবং নিরপেক্ষ ভোট হোক, এটাই চাই। কোনোরকম কোনো পক্ষপাতিত্ব বা কোনো ধরনের কোনো যে সমস্ত ইতিপূর্বে আমরা দেখে এসেছি যে আপনার বিভিন্ন ধরনের হামলা টামলা দুষ্কৃতি এসব যেন হয়, মানুষ সাধারণ মানুষ যেন শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, তার মধ্য দিয়ে নির্বাচন সাফল্যমণ্ডিত হবে এই আশা করি। আমাদের যে সকালে জিনিসপত্রগুলো দিয়েছিল সেগুলো আমরা এখন এখানে যেখানে ডিউটি করেছি সেগুলো আমরা জানি, বুঝতে পারছি না যে এখানে জিনিসপত্র মেনে নিচ্ছে ভালো করে বারবার ধরে, যাতে ওখানে যে কোনো অসুবিধায় পড়তে না হয়। প্রস্তুতি কেমন হয়েছে? প্রত্যেকবারই করা হয়, অংশগ্রহণ করতে খুব ভালোই লাগে। গরমটা ছিল একটু অসুবিধা, এই যে রাতে যাওয়ার জন্য যে রাতে থাকবেন তার জন্য প্রস্তুতি কী সঙ্গে বেশি কিছু না, সাধারণ। বাঁকুড়া থেকে ক্যামেরায় শ্যামসুন্দর বাড়ুইয়ের সাথে টিটুন মল্লিকের রিপোর্ট, সংবাদ প্রতিদিন .in।